আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটি শুধুমাত্র অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিলআপ সময়সীমা বৃদ্ধি করা হবে কিনা। আপনাদের ফর্ম ফিলআপের সময়সীমা কিন্তু শেষ হয়ে গেছে গত 13/3/2023 তারিখে। 23 তারিখে আপনাদের ফর্ম ফিলআপ সময়সীমা শেষ হলেও কিন্তু এখন পর্যন্ত কোনো আপনাদের ফর্ম ফিলআপ সংক্রান্ত যে নোটিশ বৃদ্ধি করা হয়নি, অর্থাৎ আপনাদের যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এর সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করা হয়নি, তা আমি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই সংক্রান্ত কিন্তু কোনো নোটিশ প্রকাশিত করা হয়নি। তাহলে কি আপনাদের ফর্ম ফিলআপ সংক্রান্ত নোটিশ মানে সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হবে, অর্থাৎ সময় আপনাদের সময়সীমা কি বৃদ্ধি করা হবে? আপনাদের সময়সীমা বৃদ্ধি করা হবে এর সম্ভাবনাটাই বেশি রয়েছে। আশা করছি এই সপ্তাহের মধ্যেই আপনারা এমনই একটি নোটিশ পেয়ে যাবেন যে অনার চতুর্থ বর্ষের ফর্ম ফিলআপের সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। আর এই বৃদ্ধি সংক্রান্ত নোটিশটি আপনারা আশা করছি 27/3/2023 তারিখের মধ্যেই পেয়ে যাবেন। যেহেতু দেখুন আপনাদের সময়সীমা 23/3/2023-এর সম্পূর্ণ কার্যক্রম শেষ হবে, অর্থাৎ প্রথম ফর্ম ফিলআপের কার্যক্রমের সম্পূর্ণ সময়সীমা শেষ হবে কিন্তু 23/3/2023। তো আশা করছি তার 2-1-এর মধ্যেই, অর্থাৎ 27/3/2023-এর মধ্যেই আপনাদের আবারও ফর্ম ফিলআপের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি নোটিশ দিয়ে দেওয়া হবে। তবে সেই ক্ষেত্রে আপনাদের লেট ফি গুনতে হতেও পারে আবার নাও পারে, অর্থাৎ আপনাদের লেট ফি ছাড়াও একটিবার সুযোগ দেওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম অনুযায়ী প্রত্যেক বর্ষকে একবার ফর্ম ফিলআপের সময় দিয়ে আবারও তাদেরকে সুযোগ দেওয়া হয়, আর সেক্ষেত্রে আপনারা আরও একবার সুযোগ পাবেন এই আশাটাই করছে। আর 27/3/2023-এর মধ্যেই ইনশাল্লাহ আপনারা নোটিশটি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।